দুর্গাপূজার প্রধান দিন হিসেবে গণ্য করা হয় ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী, এই পাঁচ দিনকে। এই পাঁচ দিনের মা দুর্গার বিভিন্ন পূজা, পূজার বিধি এবং পূজার সময় আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি এই ভিডিও থেকে 2024-এর দুর্গাপূজা সম্পর্কে যাবতীয় বিষয় জানতে সক্ষম হবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহাষষ্ঠীর দিন থেকেই মায়ের প্রকৃত পূজা শুরু হয়। এই কারণে মহাষষ্ঠীর দিনটিকে মায়ের বোধনের দিন হিসেবে গণ্য করা হয়। শাস্ত্র অনুসারে দেবীপক্ষের এই ষষ্ঠী তিথিতেই মা দুর্গার বোধন করে পূজা শুরু করেন শ্রীরামচন্দ্র। বন্ধুরা, এই বোধন শব্দটির অর্থ হল জাগ্রত করা। এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে, সীতাকে লঙ্কারাজ রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে বিশাল যুদ্ধ হয় শ্রীরামচন্দ্রের। যুদ্ধের শুরুতে দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন রাম, কিন্তু দেবীর পূজার জন্য 108টি নীলপদ্মের জায়গায় 107টি নীলপদ্মের আয়োজন করতে পারেন তিনি। তাই শেষ পর্যন্ত নিজের একটি চোখ দেওয়ার পরিকল্পনা করেন রামচন্দ্র। শ্রীরামের এই মনোভাবনায় প্রসন্ন হয়ে আবির্ভূত হন স্বয়ং দেবী দুর্গা এবং তাকে আশীর্বাদ করেন। বন্ধুরা, শরৎকালে এই ষষ্ঠীর দিনে অকাল বোধনের মাধ্যমে রামচন্দ্র দেবীকে জাগ্রত করেছিলেন। তাই এই মহাষষ্ঠীর দিন সবার প্রথমে বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। আর এই বোধন মূলত করা হয়ে থাকে মহাষষ্ঠীর দিন সায়নকালে, অর্থাৎ সন্ধেবেলায়। তবে বোধনের পূর্বে এই মহাষষ্ঠীর দিন সবার প্রথমে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা করা হয়, অর্থাৎ মা দুর্গার মহাষষ্ঠী পূজার প্রস্তুতি এবং সংকল্প নেওয়া হয়। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই মহাষষ্ঠীর দিন পড়েছে আগামী 9 অক্টোবর, 22শে আশ্বিন, বুধবার। যদিও এই মহাষষ্ঠী তিথি শুরু হচ্ছে আজ 8ই অক্টোবর, 21শে আশ্বিন, মঙ্গলবার সকাল 7:09 থেকে, যা থাকছে আগামীকাল বুধবার সকাল 7:32 পর্যন্ত। তাই উদয়াতিথি মেনে এই মহাষষ্ঠীর দিন এই বছর পড়েছে আগামীকাল বুধবার। তবে ষষ্ঠী তিথি যেহেতু আজ মঙ্গলবার দিন শুরু হচ্ছে, সেই কারণে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন আজ সায়নকালে, অর্থাৎ সন্ধ্যাবেলায় সম্পন্ন করতে হবে। তবে মা দুর্গার ষষ্ঠীর পূজা আগামীকাল বুধবার দিন সকাল 7:32 পূর্বেই সম্পন্ন করতে হবে। দেবীর আমন্ত্রণ এবং অধিবাস আগামীকাল বুধবার সায়ংকালে, অর্থাৎ সন্ধ্যেবেলায় সম্পন্ন করতে হবে। মহাষষ্ঠীর পর আসে মহাসপ্তমী। এই দিনটিতে দেবীর নবপত্রিকা স্নানের রীতি রয়েছে। নবপত্রিকা কথার অর্থ হল 9টি পাতা। মূলত 9টি উদ্ভিদ নিয়ে এই নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি উদ্ভিদকে মা দুর্গার 9টি শক্তির প্রতীক বলে গণ্য করা হয়। আর এই 9টি উদ্ভিদ তথা গাছ হল কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, মানকচু গাছ এবং ধান। সপ্তমীর দিন সকালে এই নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। তারপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে ঘোমটা দিয়ে বধূর আকারে সেটিকে গণেশের পাশে স্থাপন করা হয়। অনেকে একে কলাবউ স্নানও বলে থাকেন। মায়ের এই নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্যদেবীর পূজা। এই মহাসপ্তমীর দিন দেবী যে বাহনে আগমন করেন তাকেই সেই বছরের দেবীর আগমনের বাহন হিসেবে গণ্য করা হয়। এই বছর যেহেতু এই মহাসপ্তমী পড়েছে আগামী 10ই অক্টোবর, 23শে আশ্বিন,
বৃহস্পতিবার, তাই এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় অর্থাৎ পালকিতে, যার অর্থ হল মড়ক। এই সপ্তমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার সকাল 7:32 থেকে এবং সপ্তমী তিথি থাকছে বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর এই মহাসপ্তমী বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে। মহাসপ্তমীর যাবতীয় বিধি অর্থাৎ নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমীর পূজা সমস্ত কিছুই বৃহস্পতিবার সকাল 7:25 মধ্যে সম্পন্ন করতে হবে। মহাসপ্তমীর পর আসে মহা অষ্টমী। এই দিনকে দেবীর প্রধান পূজা হিসেবে গণ্য করা হয়। এই দিনেই মূলত আমরা দেবীর উদ্দেশ্যে প্রধান অঞ্জলি দিয়ে থাকি। বন্ধুরা, বলা হয় এই অষ্টমীর দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে অঞ্জলি দেওয়ার মাধ্যমে আপনি মায়ের কাছে যা কিছুই প্রার্থনা করুন না কেন, সেই প্রার্থনা মায়ের কৃপায় নিশ্চিতরূপেই পূরণ হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই দিন দেবী মহামায়া দেবতাদের উদ্দেশ্যে কুমারীর বেশে তাকে বোধনের নির্দেশ দিয়ে থাকেন। তাই এই মহা অষ্টমীর দিনে দেবী প্রথমে কুমারী বেশে আবির্ভূত হন এবং তারপর এই মহা অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে তিনি তার বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন। এই কারণেই এই মহা অষ্টমীর দিন সবার প্রথমে কুমারী পূজা করা হয় এবং তারপর অষ্টমী তিথি এবং নবমীর সূচনাতে শুরু করা হয় দেবীর সবথেকে প্রধান পূজা, সন্ধি পূজা। এই পূজা 48 মধ্যে করার রীতি রয়েছে। এই সময় দেবী দুর্গাকে চামুণ্ডারূপে পুজো করা হয়ে থাকে আর এই পূজাকে সন্ধি পূজা বলা হয়। এই সন্ধি পূজার মহেন্দ্রক্ষণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। বন্ধুরা, এই বছর এই মহা অষ্টমী তিথি পড়েছে আগামী 24 আশ্বিন 11 অক্টোবর শুক্রবার দিন। মহা অষ্টমী তিথি শুরু হচ্ছে আগের দিন বৃহস্পতিবার সকাল 7:25 থেকে এবং অষ্টমী তিথি থাকছে শুক্রবার সকাল 6:48 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে মহাষ্টমীর পূজা, মহাষ্টমীর যাবতীয় বিধি সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পন্ন করতে হবে। মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে যে মায়ের প্রধান পূজা যাকে সন্ধি পূজা বলা হয়, এই বছর এই সন্ধি পূজা সম্পন্ন করতে হবে শুক্রবার সকাল 6:24 থেকে সকাল 7:12 মধ্যে। বন্ধুরা, এই মহা অষ্টমীর পর যে মহানবমী তিথি আসে, এই তিথিতে বলি, হোম এবং দেবীর ষোড়শ উপচারের বিধান রয়েছে। বিশেষ করে মহানবমীর সবথেকে গুরুত্বপূর্ণ রীতি হল বলিদান। মূলত মা দুর্গাকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে এই বলিদান করা হয়ে থাকে। বন্ধুরা, এই বছর এই নবমী তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল 6:48 থেকে এবং এই মহানবমী তিথি থাকছে পরের দিন শনিবার সকাল 5:44 পর্যন্ত। তাই মহানবমীর যে বলিদান তা সন্ধি পূজার সময়ই সম্পন্ন করা প্রয়োজন। আর এই বলিদানের সময় পড়েছে শুক্রবার সকাল 6:48 এবং সন্ধি পূজা সমাপ্ত করতে হবে শুক্রবার সকাল 7:12। এই বছর মহানবমীর পূজা একদিকে যেমন শুক্রবার দিন সম্পন্ন হবে, পাশাপাশি যেহেতু মহানবমী তিথি শনিবার পর্যন্ত থাকছে, তাই শনিবার দিনও মহানবমীর পূজা সম্পন্ন হবে। মহানবমীর পর আসে বিজয়া দশমী। এই দিনটিকে দুর্গাপূজার অন্ত হিসেবে চিহ্নিত করা হয়। এই দশমীর দিনই দেবী বাপের বাড়ি ছেড়ে পাড়ি দেন স্বামী গৃহ কৈলাসের দিকে। এই দিনটিকে বিজয়া দশমী এই কারণেই বলা হয় কারণ মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পর
দশমীর দিনেই তার বিরুদ্ধে সম্পূর্ণ জয়লাভ সম্ভব হয়। নারী শক্তির এই জয়লাভকেই বিজয়া বলে আখ্যা করা হয়েছে। আর এই বিজয়া দশমীর দিনই শ্রীরামচন্দ্র দেবী দুর্গার কৃপায় রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। সেই কারণে এই দিনে দশেরা বা দশহরা উৎসবও পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই দিনের প্রধান রীতি হল ধুনুচি নাচ, সিঁদুর খেলা, দেবী দুর্গার বরণ এবং দেবীর বিসর্জনান্তে এক অন্যতম গুরুত্বপূর্ণ পূজা যা অপরাজিতা পূজা নামে পরিচিত। বন্ধুরা, এই বছর এই শুভ বিজয়া তিথি পড়েছে আগামী 12ই অক্টোবর 25শে আশ্বিন শনিবার দিন। শনিবার দিন একই দিকে যেমন মহানবমী তিথি থাকছে, পাশাপাশি বিজয়া দশমী তিথিও এই শনিবার দিন সম্পন্ন করতে হবে। বিজয়া দশমী তিথি শুরু হচ্ছে শনিবার সকাল 5:44 থেকে এবং যা থাকছে ভোর 4:14 পর্যন্ত। সেই কারণে শনিবার দিন এই বছর বিজয়া দশমী পড়েছে। শনিবার যেহেতু দেবীর গমন হচ্ছে, তাই এই বছর মা দুর্গা ঘটকে গমন করবেন, যার অর্থ ছত্রভঙ্গ। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।